আজকে হলো জুমার রাত, অর্থাৎ বৃহস্পতিবার। আজকে রাত হলো জুমার রাত। জুমার রাত আজ দিবাগত রাত্রি জুমার রাত হিসেবেও এটি একটি বিশেষ ইবাদতের রাত। সপ্তাহে একদিন বিশেষভাবে ইবাদত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জুমাবারকে উম্মতে মুহাম্মাদিয়ার জন্য বিধিবদ্ধ করেছেন। কাজী আজ রাত একদিকে যেমনি ভাবে লাইলাতুল নিসফ মিন শাবান, অপরদিকে এটি লাইলাতুল জুমা, কাজী এ রাতের ফজিলত অন্য রাতের তুলনায় আরো বেশি স্বাভাবিকভাবেই। আগামীকাল ইয়াউমুল জুমা, ইয়াউমুল জুমার দিন বিশেষভাবে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো সালাতুল জুমা, জুমার নামাজ। আমাদের বর্তমান বিশ্ব পরিস্থিতি এবং বিশেষ করে বাংলাদেশের করোনা ভাইরাস প্রেক্ষাপটে জুমার নামাজের একটি বিশেষ পরিস্থিতি এবং বিশেষ প্রশ্ন তৈরি হয়েছে মানুষের মধ্যে। সেই প্রশ্নটির একটু সংক্ষিপ্ত আমরা আলোকপাত করছি। আমরা ইতিমধ্যে লক্ষ্য করেছি যে বিভিন্ন ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান দারুল ইফতাগুলোর পক্ষ থেকে জুমার নামাজ সংক্রান্ত বিস্তারিত জুমা বিষয়ক দিক নির্দেশনা প্রদান করা হয়েছে। বিশ্ববিখ্যাত দীনি বিদ্যাপীঠ দারুল উলুম দেওবন্দের পক্ষ থেকেও জুমার নামাজ সংক্রান্ত বিষয়ে বিস্তারিত ফতোয়া এবং বিস্তারিত দিক নির্দেশনা ওয়াজাহাত করা হয়েছে মানুষের কাছে। জুমার সংক্রান্ত মাসালাগুলোকে স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে। জুমার মাসালাগুলোর ব্যাপারে আমাদের সমাজে সাধারণত সব জায়গাতেই, শহরগুলোতে, শহর এবং গ্রাম সব জায়গায় লোকালয়গুলো সাধারণত জুমার আওতাভুক্ত। একান্ত দুর্গম কোনো জায়গা, চরাঞ্চল, যেসব জায়গায় জুমার শর্ত পাওয়া যায় না, সেই সব জায়গার আলোচনা তো ভিন্ন। সেখানে সারা বছর জুমা হয় না, কাজে এখনও তাদের জন্য জুমার আলাদা কোনো আলোচনা নেই। স্বাভাবিকভাবে এখন আমাদের লোকালয়গুলোতে, জনপদগুলোতে, শহর, গ্রাম এবং উন্নত যেই গ্রাম বলে এখন আমরা চিনি, এগুলো আসলে মূলত এই ইসলামী শরীয়তের পরিভাষায় এগুলো ফারিয়া নয়, এগুলো শহর বা এগুলো শহরের হিসাবেই অন্তর্ভুক্ত। সমস্ত জায়গাতেই জুমা হয়ে থাকে, কিন্তু এখন জুমারকে কেন্দ্র করে সরকারিভাবে যে বিধিনিষেধ আরোপ করা হয়েছে যে সর্বোচ্চ 10 জন জুমার নামাজে অন্তর্ভুক্ত হতে পারবেন, তো এই যে সরকারি বিধিনিষেধ যে 10 জনে সীমাবদ্ধ করার যে আদেশ, এটাকে এইকে কেন্দ্র করে অনেকের মধ্যে একটি সংশয় তৈরি হয়েছে যে ফিকহার কিতাবের মধ্যে জুমা সহি হওয়ার জন্য, জুমার নামাজ শুদ্ধ হওয়ার জন্য একটি শর্তের কথা আমরা জেনে থাকি, সেটা ইজনে আম, অর্থাৎ ব্যাপকভাবে সকলের জুমায় অংশগ্রহণ করবার সুযোগ এবং সেই অবকাশ থাকতে হবে, এটি না হলে জুমা সহি হয় না, এটি হলো ফিকহের মাসালা। তো সেই হিসাবে এখন সংশয় তৈরি হয়েছে যে যেহেতু এখন ব্যাপকভাবে জুমায় অংশগ্রহণের উপর নিষিদ্ধ বিধিনিষেধ আরোপ হয়েছে, তো এখন মসজিদগুলোতে জুমা শুদ্ধ হবে কিনা, সেটি পরিষ্কার কথা। এখন যে সরকারের পক্ষ থেকে বিধিনিষেধ, এটি আসলে মূলত জুমার মসজিদের পক্ষ থেকে নয় বা জুমা যেখানে আদায় হবে সেই জুমার পক্ষ থেকে, জুমা নামাজ আদায়ের পক্ষ থেকে বা জুমা নামাজ কায়েমকারী কর্তৃপক্ষের পক্ষ থেকে এটি বিধিনিষেধ নয়। এবং চলমান এই বিধিনিষেধটি আসলে জুমাকে কেন্দ্র করেও নয়, চলমান এই বিধিনিষেধটি হলো সম্পূর্ণ করোনা ভাইরাস কেন্দ্রিক যেই একটি মানুষের মধ্যে যে সংক্রমণের যে আশঙ্কা, সেই সংক্রমণের আশঙ্কা রোধ করবার জন্য। কাজেই এখানে যে কোনো 10 জনই জুমায় অংশগ্রহণ করতে পারে, কোনো ব্যক্তি বিশেষকে এখানে জুমায় অংশগ্রহণ করার জন্য বিধিনিষেধ আরোপ করা হচ্ছে না। এবং জুমার প্রতি আসলে বিশেষ কোনো নিষেধাজ্ঞা নয়, নিষেধাজ্ঞা হলো যে ব্যাধি সংক্রমণের কোনো কারণ যেন আমরা না ঘটি, সেটির উপর মূলত সরকার বা রাষ্ট্রের পক্ষ থেকে বিধিনিষেধ এসেছে। এই জন্য এই বিধিনিষেধটি জুমার ক্ষেত্রে যে ইজনে আম, সেই ইজনে আম বা তথা ব্যাপক অনুমোদনের ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা বা অন্তরায় সৃষ্টি করবে না। এই জন্য মসজিদগুলোতে 10 জন হলেও জুমার নামাজ সহি হবে এবং জুমার নামাজ আদায় করতে হবে। 10 জন কি যদি 5 জনও হয়, ইমাম ব্যতীত রেখে বাকি 3 জন মুসল্লি থাকলেই আমাদের মসজিদগুলোতে জুমা আদায় করা যাবে, জুমা আদায় করতে হবে। এমনকি অনেক জায়গায়, অনেক জনপদে বড় বড় জামে মসজিদগুলোতে জুমা আদায় হতো, ছোট ছোট ওয়াক্তিয়া মসজিদগুলোতে জুমা আদায় হতো না। এখন যেহেতু একত্রে বড় জামে মসজিদে বেশি লোক একত্রিত হওয়া যাচ্ছে না, এই জন্য সেই সকল জনপদগুলোতে, সেই ওয়াক্তিয়া ছোট ছোট মসজিদগুলোতেও 10 জনের মতো করে জুমার নামাজ আদায় করা যেতে পারে, এটা কোনো সমস্যা হবে না। এই হলো মসজিদগুলোতে জুমা আদায় করার মাসালা। এখন আমরা যারা বাড়ি ঘরে নামাজ পড়ছি তাদের ক্ষেত্রে জুমার দিন জুমার নামাজের ব্যাপারেও আমাদের মাসালাটি জেনে নেওয়া ভালো হবে। সেক্ষেত্রেও যদি
বাড়ি ঘরে কোনো উন্মুক্ত পরিসর থাকে, আমাদের ঢাকার শহরে ব্যাপকভাবে, ঢাকার শহর বা বাংলাদেশের বড় বড় সকল শহরগুলোতেই বড় বড় অ্যাপার্টমেন্ট হয় এবং সেই সকল অ্যাপার্টমেন্টগুলোতে মসজিদ ঘর থাকে এবং সেই মসজিদ ঘরগুলোতে অ্যাপার্টমেন্টের সকলের জন্য, এমনকি অ্যাপার্টমেন্টের বাইরে থেকেও কেউ যদি আসে সেখানেও নামাজের মধ্যে জামাতে শরীক হওয়ার সুযোগ থাকে। তো সেই সকল অ্যাপার্টমেন্টগুলোর অথবা যারা আমরা এমনি বাসা বাড়িতে আছি, বাসা বাড়িতেও যদি এমন কোনো উন্মুক্ত পরিসর থাকে, গ্যারেজ ঘর থাকে, বড় কোনো উন্মুক্ত পরিসর থাকে যেখানে আশপাশ থেকেও কিছু মানুষ শরীক হওয়ার সুযোগ থাকে, সেইভাবে 8-10 জন যদি জড়ো হয়ে যায় আর সেখানে যদি জুমার নামাজ কায়েম করার মতো পরিবেশ তৈরি হয়, তাহলে বাসা বাড়িতেও জুমার নামাজ আদায় করা যেতে পারে। তবে বাসা বাড়িতে জুমার নামাজ আদায় হওয়ার জন্য শর্ত হবে যে আশেপাশের মানুষেরও সেই বাসায় জামাতে শরীক হওয়ার সুযোগ থাকতে হবে। কেউ শরীক হলো বা না হলো, কিন্তু শরীক হওয়ার সুযোগ যদি থাকে, ইসমিআম যদি থাকে, যে কেউ ইচ্ছা করলে সেই জামাতে এসে বাড়ির মধ্যে এসে শরীক হতে পারবে, তাহলে সেক্ষেত্রেও বাড়ির মধ্যে জুমার জামাত কায়েম করা যেতে পারে। তবে এক্ষেত্রে আমাদের লক্ষ্য রাখতে হবে যে পরিস্থিতি, যে সংক্রমণ রোধ করবার জন্য সরকারি যে বিধিনিষেধ রয়েছে সেটাকে আমরা লক্ষ্য রাখবো ইনশাআল্লাহ। এভাবে বাসা বাড়িতেও, বাড়ি ঘরের উঠোনে অথবা কোনো বাড়িতে যদি বড় ধরনের ড্রয়িং রুম থাকে, সেই ড্রয়িং রুমে যেখানে আশপাশ থেকেও আরো কিছু মানুষ সম্পৃক্ত হওয়ার সুযোগ আছে, সেই সকল ক্ষেত্রে এই আমরা জুমার নামাজ কায়েম করতে পারি। জুমার নামাজের জন্য যে শর্ত হলো যে ভালো করে জুমা নামাজ পড়ানোর মতো ইমাম থাকতে হবে, খুতবা দিতে হবে এবং কমপক্ষে ইমাম ছাড়া আরো 3 জন মুসল্লি থাকতে হবে, তাহলে বাসা বাড়িতে, বাসা বাড়ির যে উঠোনে অথবা উন্মুক্ত পরিসরে বড় ধরনের যদি কোনো এরকম ড্রয়িং রুম থাকে যেখানে আশপাশ থেকে আরো কিছু মানুষ সম্পৃক্ত হতে পারে, তাহলে তাদের সকলকে নিয়ে জুমার নামাজ আদায় করা যেতে পারে। আর যদি একান্ত ওরকম কোনো উন্মুক্ত স্পেস আমরা বাড়ি ঘরের মধ্যে দিতে না পারি, যেখান থেকে বাড়ির বাইরে থেকেও কিছু মানুষের শরীক হতে পারবে, এমন যদি স্পেস আমাদের না থাকে, জায়গা না থাকে, বরং শুধু আমরা ঘরের লোকজনই যদি নামাজ পড়তে হয়, যে ঘরের বাইরে থেকে বাড়িতে এসে পরিবারের মধ্যে এসে অন্য কেউ শরীক হওয়ার সুযোগ নেই, তাহলে এমন ঘরের মধ্যে শুধু নিতান্ত পরিবারের মধ্যে জুমার নামাজ আদায় করা সহি হবে না। সেক্ষেত্রে জুমার নামাজের পরিবর্তে জোহরের নামাজ আদায় করতে হবে। আর জোহরের নামাজ আদায় করার ক্ষেত্রে যেটি গুরুত্বপূর্ণ লক্ষণীয় সেটি হলো জুমার দিন, যেহেতু বর্তমানে আমাদের জনপদগুলোতে সব জায়গায় জুমা আদায় হবে মসজিদগুলোতে, কাজেই জন্য যারা বাড়ি ঘরে নামাজ আদায় করব তারা জুমার দিনে জোহরের নামাজ পড়ব বাড়িতে ঘরে। যদি আমি আগে যেভাবে বললাম, যদি জুমার আয়োজন না করা যায়, আশপাশ থেকে আরো কিছু মানুষের শরীক হওয়ার সুযোগ তৈরি না করা যায়, তাহলে শুধু পরিবারের লোকজন মিলে জুমা পড়বো না, সেক্ষেত্রে জোহর পড়বো। আর জোহর পড়বার ক্ষেত্রে লক্ষণীয় হলো জুমার দিন জোহরের নামাজ জামাতের সাথে নয়, বরং একা একা ইনফরাদিভাবে আদায় করতে হবে। আমরা অন্যান্য 5 ওয়াক্ত নামাজ যেরকম বাড়ি ঘরগুলোর মধ্যে এখন আমরা সকলেই কোয়ারেন্টাইনে থাকা অবস্থায়, আইসোলেশনে থাকা অবস্থায় আমরা জামাত করে আদায় করছি, সেক্ষেত্রে কিন্তু জুমার দিনে জোহরের নামাজ জামাতে আদায় করা মাকরুহে তাহরিমি, অর্থাৎ একেবারে সম্পূর্ণরূপে নিষিদ্ধ। সেই দিন আমাদের বাড়ি ঘরগুলোতে আমরা ঘরের মধ্যে যারা জোহরের নামাজ পড়বো একা একা জোহরের নামাজ আদায় করবো ইনফরাদিভাবে। তো এই হলো জুমার বিষয় সংক্রান্ত আলোচনা। আমরা এই বিষয়গুলো লক্ষ্য রেখে সকলে ইনশাআল্লাহ আমল করার চেষ্টা করব।